আবারও মর্মস্পর্শী এক সামাজিক অবক্ষয়ের নগ্নচিত্র প্রকাশ্যে উঠে এলো বিলোনিয়া থেকে। ঘটনা বিলোনিয়া শহরের করুণা রায় স্মৃতিকরণে এলাকায়। দিব্যাঙ্গ হয়ে জন্মানোর কারণে মা বাবা নিজ সন্তানকে নিতে অস্বীকার করায় অবশেষে পাঁচ বছরের মুখ ও বধির শুভজিৎ শীলের ঠিকানা হল উদয়পুর শিশুগৃহে। রাজ্যে একের পর এক সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটে চলছে। ছেলে দিব্যাঙ্গ হওয়ার কারণে মা বাবার মধ্যে কলহ লেগেই থাকত প্রতিনিয়ত। সেই কলহকে কেন্দ্র করে অবশেষে নিজ সন্তানকে নিতে অস্বীকার করল এই দম্পতি। ঘটনার বিবরণে জানা যায়, এই এলাকায় বসবাসকারী পেশায় গাড়ি চালক শঙ্কর সেন রবিবার রাতে তার স্ত্রীকে প্রাণী মারার চেষ্টা করে। এরপর তার স্ত্রী এলাকাবাসীর সহায়তায় কোনো ক্রমে রাত কাটিয়ে সকালে বিলোনিয়া মহিলা থানায় স্বামী শঙ্কর সেনের বিরুদ্ধে নির্যাতনের মামলা করার পর বিলোনিয়া মহকুমার রাজনগরের দুর্গাপুর এলাকায় বাপের বাড়িতে চলে যান। অপরদিকে শঙ্কর সেনও যথারীতি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পাঁচ বছরের দিব্যাঙ্গ ছেলে শুভজিৎকে ঘরের ভিতরে রেখে তালাবন্দি করে। এভাবে একটি বিকলাঙ্গ শিশুকে ঘরে একা রেখে তালাবন্দি করে রেখে যাওয়ার ঘটনায় এলাকার স্থানীয়দের মধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে গিয়ে ওই অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে খবর দেন দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ডলাইনকে। খবর পেয়ে চাইল্ডলাইন কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে। অভুক্ত শিশুটিকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে দক্ষিণ জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান লক্ষণ মালাকার জানান, শিশুটির বাবার সাথে যোগাযোগ করা হলেও সে শিশুটিকে গ্রহণ করতে গররাজি। অপরদিকে শিশুটির মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তী সময় শিশুটির মামা এবং দিদার সাথে কথা বলে জানা যায়, শিশুটির মাও শিশুটিকে গ্রহণ করতে নারাজ। এরপর পাঁচ বছরের মূক ও বধির শুভজিৎ শীলকে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ডলাইন কর্তৃপক্ষ উদয়পুর শিশুগৃহে নিয়ে যায়। শেষ পরিণতি হলো এখন থেকে শিশুটি শিশুগৃহে থেকেই বড় হবে, তাও অবশ্যই পিতা মাতার ভালোবাসা ছাড়া। দিব্যাঙ্গ বলেই কি শুভজিতের এই করুণ পরিণতি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিলোনিয়া থেকে হারাদুন পালের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। খবর হলো 10:11 সময় একটা বাচ্চা মা বাবা কোথাও চলে গেছে তালা মেরে। এটা ভাবলাম না, বাচ্চাটার মা বাবা কোথাও কাছাকাছি গেছে, এবং ক্রমে ক্রমে পাড়ার থেকে আমরা খবর নিলাম এখানকার বিলোনিয়ার একটা পরবর্তী অন্তর্ভুক্ত তার মধ্যে চাইল্ডলাইন খবর দিয়েছে। এটা অ্যাবাউট 5 ইয়ার্স হবে মনে হচ্ছে, 5 বছরের মধ্যে হবে। চাইল্ডলাইন খবর গেলো, চাইল্ডলাইনকে নিয়েই উমর পুলিশ গেল ওদের বাড়িতে, দেখলো তালা মারা অবস্থা, বাচ্চা শিশু পড়ে আছেন। 7টা হবে প্রায়, পাড়ার সবাই সাহায্য করে বাচ্চাকে রেস্কিউ করা হলো। রেস্কিউ করার সময় মামা ছিল না। পরবর্তী সময় আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমরা কথা বলেছি বাবার সঙ্গে কথা বলেছি, বাবা বলছে যে ও 7টা 8টা বেরিয়ে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা পরে জানতে পারলাম যে বাবাও ছিল 10টা পর্যন্ত, মাও ছিল। তাদের মধ্যে গতকালকে খুব ঝগড়া হয়েছে, প্রায় ঝগড়া হতো, এবং মায়ের পক্ষ থেকে এমনও শুনেছি আজকে উমান পেয়েছে, কেসও দিয়েছে। আমি নিজেও কথা বলেছি, মার সঙ্গে কথা বলিনি, বাচ্চার দিদির দিদা এবং মা সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে ওর বাচ্চাদের শুভজিৎ, বাচ্চার নাম শুভজিৎ, ওর মামার সঙ্গে অনেক ডিফারেন্স আছে। ওর শুভজিৎ শীল, শুভজিৎ শীল। এরপরে আমি চেষ্টা করেছি যে বাচ্চাকে বাচ্চার মার হাতে তুলে দেওয়ার জন্য, বাচ্চার মার সঙ্গে কিছুতে কথা বলতে দেওয়া হলো না। বাচ্চার দিদা এবং বাচ্চার মামা বলছে কিছুতে আমরা মার সঙ্গে কথা বলতে দেবো না, আমাকে বলছে যে কোনো টেলিফোন নাম্বার নেই ইত্যাদি ইত্যাদি। ও হঠাৎ করে বলছে যে বাচ্চার মা আগরতলা কোনো একটা বাড়িতে কাজ করার জন্য চলে গেছে। এটা মনে হচ্ছে কত সত্য মিথ্যা আমরা জানি না, আমরা যাচাই করবো কালকে থেকে। আসলে 5 বছর পর্যন্ত আইন অনুযায়ী বাচ্চার মায় কিন্তু বাচ্চার মা ডাকের আধিকারিক ব্যক্তি 5 বছর পর্যন্ত। আমি কথা বললাম যে তাদের একটা অনীহ দেখলাম, বাচ্চা নিয়ে কী করবো, বাচ্চারা আমি শুনেছি বাচ্চারা শুনে কথা বলতে পারে না। এখন কী করবেন বাচ্চাটাকে? এখন বাচ্চাকে আমরা এক্ষুনি হোমে পাঠিয়ে দিচ্ছি। কোথায়? এটা উদুপুরে একটা হোম আছে, শিশুগৃহ, শিশুগৃহ, যেখানে 5 বছরের নিচে থাকে। পরে আমরা দেখবো, এটি অ্যাঙ্কোয়ারি করবো, আমরা বিভিন্ন অ্যাঙ্কোয়ারি করি, যারা সঠিক তথ্য বের করবো, তথ্য বের করে আমরা সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো। মূলত মা বাবার ঝগড়ার কারণেই বাচ্চাকে ফেলে যাওয়া? হ্যাঁ, মা বাবা আসলে মূলত ঝগড়ার কারণে মা ও ছেলেকে ফেলে দেওয়া। আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য আমাদের এখানে বিলোনিয়াতে ওয়ান স্টপ সেন্টার আছে, ওখানে না গেল তখন আমরা CWC আমি চেয়ারপারসন
এবং আমাদের সঙ্গে মেম্বার আছে লোক মজুমদার এবং চাইল্ডলাইনের পক্ষে রাকেশ দণ্ড এবং মনিদীপা বৈষ্ণব এদের অক্লান্ত পরিশ্রমে বাচ্চাটাকে আমরা সুস্থ অবস্থায় রেখেছি এবং এখানে আমরা মেডিকেলে চেক আপ করিয়েছি এর মধ্যে একটা জিডি এন্ট্রির জন্য পাঠানো হয়েছে এক্ষুনি রাকেশ দণ্ডকে জিডি এন্ট্রি হয়ে গেল আমরা গাড়ি নিয়ে ওকে সুরক্ষা জায়গা সুযোগ দিয়ে পাঠিয়ে মা বাবা দুইজনে বাচ্চাকে নিতে বাচ্চাদের নিয়ে বাবা এসেছিল বাবা মুহূর্তের মধ্যে কোথাও চলে গেল বললাম আমার চেষ্টা করলাম বাচ্চা বাবাকে খোঁজার জন্য তো বাবার সঙ্গে কথা বলে দেখলাম বাবা অনেকটা রিল্যাক্টেন্ট বাচ্চাকে নেওয়ার পরিপত্তি দেয় মা তো মা পক্ষে তো মার মা ও দিদা ও মামা প্রায় সম্পূর্ণ রাজি এবং আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চাকে ফেলে রেখে গেলে তারা শান্তি পাবে এমন মনে হচ্ছে তবে আমরা যাতায়াত ব্যাংক করে করবো আমরা ইনভেস্টিগেশন করবো আমাদের অবস্থাগুলো